Bismillahirrahmanirrahim. Assalamualaikum. আমি ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন এন্ড লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আশা করছি কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন, সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলায় ঘরদোরগুলো একটু ঘরদোর গুছগাছ করে একটু পরিষ্কার করে তা আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে সব কিছু যদি সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে মন মাইন্ড দুটাই সুন্দর থাকে, ভালো থাকে, তখন অনেক ভালো লাগে, একটা কেমন জানি প্রশান্তি ভাব ফিরে আসে। তো আমি সকালের নাস্তা করে স্কুলে চলে গিয়েছিলাম। আর স্কুলে তো এখন একটু হালকা পাতলা কাজ, তেমন একটা ভারী কাজ নেই, ক্লাস তো বন্ধই যেহেতু ডিসেম্বর মাস। আর তারপরে স্কুল থেকে চলে এসে আমি লাউ কেটে নিচ্ছি, আজকে হাতে মশলা করে আর কি পাটায় বেটে তারপরে আমি মাছ দিয়ে লাউ রান্না করব। লাউটা অনেক ভালো এবং কচি, তো আমি লাউটা ভালো করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, লাউ কাটতে কাটতে একটা কথা স্মরণ করিয়ে দিই, যারা এখনও লাইক দেননি তারা প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আর এদিকে আমি হাতে মশলাটা, এখানে আমি কাঁচামরিচ, রাঁধুনি আর ধনিয়া সস একসাথে করে এবং পেঁয়াজ পাটায় বেটে নিছি। আর এই যে এদিকে মাছগুলো লবণ দিয়ে আর হলুদ আর মরিচ এর গুঁড়া দিয়ে ভালো করে একটু ভেজে তারপরে লাউ রান্না করার জন্য প্রিপেয়ার করে নিচ্ছি। বন্ধুরা, আসলে ইউটিউবে কাজ করলে কিন্তু আসলে রেগুলার কাজ করতে হয়, সময় সব কিছু কিন্তু মেনটেন করে চলতে হয়, কিন্তু আমার ক্ষেত্রে আমি কিন্তু সময় তারপরে রেগুলারিটি এগুলো কিছুই কিন্তু মেনটেন করতে পারছি না, ব্যক্তিগত সমস্যার কারণেই পারছি না। ভীষণ চাপ যাচ্ছে আমার উপরে, এক পারিবারিক দিক দিয়ে, পারিবারিক পারিপার্শ্বিক সব কিছু মিলিয়ে আসলে ইউটিউবটা তেমনভাবে আমি করতে পারতেছি না। একদিন ভিডিও দিলে আরেকদিন দিতে পারতেছি না, হয় এই যে দুই দিন পরে আবার ভিডিও দিচ্ছি, মানে আমি রেগুলারিটি মেনটেনই করতে পারতেছি না। আসলে অনেক সময় মনে হয়, আমার জন্য মনে হয় ইউটিউব করাটা ঠিক না, যেহেতু রেগুলারিটি কিছুই মেনটেন করতে পারতেছি না। আর অনেকটা দূর আমি এগিয়ে আসছি, আর এই জায়গাটায় আমার অনেক ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে, এটা আমি ছাড়তেও পারতেছি না। তো দেখা যাক আল্লাহ পাক কী করে, যে পর্যন্ত চালিয়ে যাওয়া যায়। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার আসলে সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায়। কোনো কিছুতেই আসলেও আমি একদম রেগুলার হতে পারতেছি না। তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি, মনের কষ্ট থেকে আসলে কথাগুলো বলা হচ্ছে, এতদিন ধরে ইউটিউব করতেছি, আসলে অনেক মানুষেরই ভালোবাসা পেয়েছি। আর রেগুলারিটি, সময়, সব কিছু যদি মেনটেন না করা যায়, তাহলে কিন্তু একটা নিজস্ব চ্যানেলের উপর একটা এফেক্ট পড়ে, সেটা আমি বুঝি জানি, তারপরেও আমি রেগুলারিটি মেনটেন করতে পারতেছি না। তো যাই হোক, চেষ্টা করি করার জন্য, আর যেহেতু জায়গাটা এত দূর ভালোবেসে এসেছি সেজন্য ছাড়তেও পারতেছি না। তো দেখি কি করা যায়, একবার ভাবি যে সব কিছু নিয়মকানুন মেনেই চলবো, সব ঠিকঠাক মতো করব, তারপরেও আবার বিভিন্ন ঝামেলার কারণে আর হয়ে ওঠে না। সেজন্য অনেক সময় মনে হয় আমার জন্য মনে হয় ইউটিউবিং না, অন্য কারোর জন্য, আবার ভাবি যে এতটা কষ্ট করলাম, এত কিছু করলাম, আর কি বলবো, অনেক আসলে এই জায়গাটা আমি অনেক ভালোবাসি, আর ভালোবাসার কারণেই কিন্তু আমি এতটা দূর আসতে পারছি, সেজন্য ছাড়তেও পারি না।
তো এখানে আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম, আর মাছের মাথাটা হালকা এই কড়াইতেই ভেজে নিলাম। আমি মাছের মাথাটা এখানে ভাজলাম, আর ওই ভাজা মাছগুলো লার মধ্যে দিব। তো মাথাটা আমি এখানে কষিয়ে নিচ্ছি হালকা ভেজে, আর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, আর বাটা মশলার মধ্যে কাঁচা মরিচ আছে, কাঁচা মরিচ দিয়েই আমি লাউটা রান্না করব। আর শীতের দিনে কিন্তু মাছ দিয়ে লাউ রান্না করে আসলে খেতে ভালো লাগে, গরমের চেয়ে ঠান্ডা লাউটা কিন্তু বেশি ভালো লাগে। সেজন্য লাউটা বেশি করে রান্না করব, যাতে পরের দিনও আমাদের চলে আর কি, 2 দিন খাওয়া যায়। তো এদিকে আবার আমি গোসলের জন্য পানি গরম বসিয়ে দিছি, সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এই যে আমার মাথাটা কষে আসছে, এখন আমি এটা উঠিয়ে নিব। তো মাছের মাথাটা আমি উঠিয়ে লাউটা এখানে দিয়ে দিব। তো যারা ধৈর্য সহকারে এ পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং মন থেকে অনেক অনেক দোয়া। যে সকল বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটা ভিজিট করছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, ইচ্ছে করলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনারা যখন ইচ্ছে তখনই আমার ভিডিওগুলো সময় করে দেখে নিতে পারবেন। তো আমার লাউটা আমি মশলার মধ্যে মিশিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ফিরে আসলাম 10 মিনিট পর, তো দেখেন আমার লাউটা প্রায় হয়ে গেছে। এখন মাছগুলো আমি একে একে সবগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে আবার 5 মিনিট রান্না করে নিব। আর এখন আমি এই যে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিব, লাউ দিয়ে পেঁয়াজ কলি কিন্তু ভালোই লাগে। তো পেঁয়াজ পাতাগুলো দিয়ে, তারপরে ধনে পাতা দিয়ে এখন লাউটা আমি নামিয়ে নিব। আর এভাবে শীতের দিনে লাউ রান্না করে খেলে কিন্তু ভালোই লাগে। তো এখন আমি নামিয়ে নিলাম। আর এদিকে সর্ষে শাকটা আপনারা দেখছিলেন আমি সিদ্ধ করে নিছি, তো সরিষা শাকটাও আমি বাগারে দিয়ে দিলাম। আর এখন পেঁয়াজ পাতা ভাজি করে নিব। পেঁয়াজ কলি আসলে ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর শীতের দিনে তো অ্যাভেলেবেল পেঁয়াজ কলি পাওয়া যাচ্ছে। তো পেঁয়াজ কলি ভাজার জন্য এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ কেটে একটু তেলের মধ্যে ভাজি করে নিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এই যে আমি পেঁয়াজ পাতাগুলো কেটে নিছি, আর সাথে হালকা আলু কেটে দিছি, এগুলো আমি এখন ভাজা করে নিব। আসলে পেঁয়াজ কলি ভাজা কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা কী কী খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে সুন্দর কমেন্টস করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর এবং মূল্যবান মতামত পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলগুলো ভিজিট করেন, আমাকে ভালোবেসে আমার এই চ্যানেলটা থাকেন, আর নতুন বন্ধু যারা, তারা অনেক সময় আমার মনে থাকে না, আমাকে ভালোবেসে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, যদি আমার মনে না থাকে, কিছু মনে না করলে আমাকে আবার কমেন্ট করে জানাবেন, নিশ্চয়ই আমি সবার চ্যানেলে যাব, যেতে চেষ্টা করব। আর আসলে অনেক ব্যস্ত থাকি সেজন্য সময় পাই না, তাই আর কমেন্টের উত্তর দিতে একটু দেরি হয়। আপনারা কেউ কিছু প্লিজ মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে পেঁয়াজ কুলিগুলো আমি মিশিয়ে নিচ্ছি, আর কাঁচামরিচ ফালি দিয়ে দিছি, আর এখানে একটু বেশি পরিমাণে কাঁচামরিচ দিছি। বাসায় যদি ছোট বেবি থাকে তাহলে আপনারা কাঁচামরিচটা একটু কম দিবেন। তবে এই পেঁয়াজ কলি ভাজাটাতে কিন্তু কাঁচামরিচ বেশি দিলেই ভালো লাগে। ধনে পাতাগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে রান্না করে আমি নামিয়ে নেব।
রান্নাবান্না শেষ খাবার টেবিলে চলে আসলাম। এই যে লাউ, সরিষা শাক ভাজা, পেঁয়াজকলি ভাজা, এগুলোই আজকে দুপুরের খাবার দাবার। সবগুলো দেশীয় খাবার, এগুলো খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো বন্ধুরা, এটা হচ্ছে পড়ন্ত বিকেল। দেখেন, বিকেলের সূর্যটা লাল আভা ছড়িয়ে সে তার গন্তব্যে চলে যাচ্ছে। আসলে এটা দেখে অনেক কিছুই শেখা যায়। আমাদের জীবনটা ঠিক এই পড়ন্ত বিকেলের মতোই, একদিন একদম বিলীন হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে। আমরা যেখান থেকে আসছিলাম ঠিক সেই জায়গাটাই চলে যাব। এই পড়ন্ত বিকেলটা দেখলে কিন্তু ঠিক আমাদের সে সময়টার কথা মনে করিয়ে দেয়। আর এই কথাটা হচ্ছে চিরন্তন সত্য কথা, যে আমরা একদিন সবাই বিলীন হয়ে যাব এই পড়ন্ত বিকেলের মতোই। তো বিকেলটা ভালোই উপভোগ করলাম। আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে, সন্ধ্যার দিকে একটু শীতের সন্ধ্যা, একটু আদা চা করলাম, সাথে বিস্কিট। মা ছেলে সবাই মিলে আমরা খাবারটা খাবো, চাটা। তো এই তো চা খেতে খেতে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিয়ে নিলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে ইচ্ছেগুলো শেয়ার করতে পারেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো আজকের মতো বিদায় নিলাম। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।